আনন্দ ঘন পরিবেশে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়েছে জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। নগরীর স্থানীয় মিলনায়তনে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতেই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দেশের প্রয়োজনে সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেশ দলের সিনিয়র নেতাদের। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশরাফুল হক আকাশ। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও নির্দেশনা মেনেই জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির রাজধানী বার্লিনে। এদিন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দলের সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আসছে তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান আওয়ামী লীগের বর্ষীয় শীর্ষ নেতা মিজানুর খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবাসী সংগঠনটির ত্যাগী নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মুবারক আলী ভূঁইয়া বকুল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান। প্রধান অতিথির বক্তব্যে এ সময় ফারুক খান বলেন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তিনি বিগত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে তিনি জার্মান ফিরে গিয়ে জার্মান আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করেছেন। সেই সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন নূরজাহান খান নুরি, সেলিম ভূঁইয়া ও নুরি আলম সিদ্দিকী রুবেল। সবার সম্মতিক্রমে আমাকে জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নির্বাচন করা হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, জার্মানের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আগামীতে একটি সুসংগঠিত জার্মান আওয়ামী লীগ গঠন করা হবে। আমরা সবসময় আলাপ আলোচনায় বিশ্বাস করি, আপনারা আসেন, যারা বাইরে আছেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামী দিনে একটা শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে জননেত্রীর হাতকে শক্তিশালী করব। পরে সবার মাঝে দেশীয় খাবার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি।